ধানমন্ডি বত্রিশে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, বনানীতে 15 আগস্টের শহীদদের কবরে দোয়া ও মোনাজা। বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র চায় জাতিসংঘ, যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য বিরোধী দলের উপর দমন পীড়ন বন্ধের আহ্বান। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন। টানা চতুর্থবারের মতো আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে মঙ্গলবার সকালে ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার সাথে বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে সকালে প্রধানমন্ত্রী 15 আগস্ট নিহত পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদনে বনানী কবরস্থানে যান। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও মোনাজাতেও অংশ নেন শেখ হাসিনা। এর আগে গতকাল প্রধানমন্ত্রী বলেছেন গণতন্ত্র রক্ষায় এবারের নির্বাচন যুগান্তকারী ঘটনা, নির্বাচন নিয়ে এত আগ্রহ আগে কখনো দেখা যায়নি, সরকারের অধীনে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতে পারে তা প্রমাণ হল। বিকালে গণভবনে দেশি বিদেশি সাংবাদিক এবং দ্বাদশ নির্বাচন দেখতে আসা পর্যবেক্ষকদের সাথে মত বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন। সরকার প্রধান বলেন, জনগণের ভোটের অধিকার নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। তিনি বলেন, সবসময় চেষ্টা ছিল নির্বাচন সুষ্ঠু করার, এখন সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে সরকার গঠন করা হবে। আওয়ামী লীগ সভাপতি বলেন, মানুষকে পুড়িয়ে মারা রাজনীতি নয়, বিএনপি একটি সন্ত্রাসী দল, জনগণের অংশগ্রহণই বড় কথা, কোন দল নির্বাচনে অংশ নিল কি নিল না তা বড় বিষয় নয়। জানান, এবারে নির্বাচনে মানুষের ভোটাধিকার আরও সুরক্ষিত হয়েছে। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ডক্টর ইউনুসকে আদালতে শাস্তি দিয়েছেন, এখানে তার কিছুই করার নেই, বরং ডক্টর ইউনুস তার শ্রমিকদের কাছে ক্ষমা চাইতে পারেন। You know, my father was very much involved in politics, so as a member of the party, that will be not real opposition. এই বিজয়টা আমার বিজয় না, আমি মনে করি এটা জনগণের বিজয়, কারণ এখানে জনগণের যে অধিকারটা আছে, তাদের যে সরকার গঠন করবার ক্ষমতা তাদের হাতে, যেটা আমার দীর্ঘ দিনের একটা সংগ্রাম যে জনগণের ভোটের অধিকার, সেটা তারা নিজেরা প্রয়োগ করবে। এই নির্বাচনের মধ্য দিয়ে সেটা সুষ্ঠুভাবে পরিচালিত হয়েছে, নির্বাচন যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হতে পারে সেই দৃষ্টান্তটাও আমরা সৃষ্টি করতে পেরেছি। কাজেই আমি এটুকু বলবো যে আজকে আপনাদের এই আগমন আমাদের দেশের জন্য, গণতন্ত্রের জন্য এবং মানুষের যে অধিকারটা, সেই অধিকারটা আরও সুরক্ষিত হয়েছে ও সুরক্ষিত হবে। সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া দিয়েছে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য। আহ্বান জানানো হয়েছে বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা ও বিরোধী দলের উপরে দমনপীড়ন বন্ধের। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকা টুর্ক এক বিবৃতিতে বলেছেন, বাংলাদেশের সব মানুষের ভবিষ্যৎ এখন ঝুঁকির মুখে, ত্যাগের বিনিময়ে অর্জিত গণতন্ত্র যেন লোক দেখানো না হয়ই পড়ে। নির্বাচনকে সামনে রেখে গত কয়েক মাসে হাজার হাজার বিরোধী নেতাকর্মীকে নির্বিচারে আটক বা ভয়ভীতি দেখানো প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য সহায়ক নয়। বাংলাদেশে একটি সত্যিকার অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য আবশ্যিক শর্তগুলো জোরদারের পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়েছেন তিনি। বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে বিবৃতি দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। মুখপাত্র ম্যাথিউ মিলার জানান, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নেতা নির্বাচনে জনগণের অধিকারকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, অন্যান্য পর্যবেক্ষকদের সাথে একমত নয় যুক্তরাষ্ট্র, এই নির্বাচন অবাধ বা সুষ্ঠু হয়নি, নির্বাচনের সময় সংঘটিত সকল সহিংসতা নিন্দা জানিয়েছেন মিলার। এদিকে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মানদণ্ড অনুযায়ী হয়নি, সব দল নির্বাচনে অংশ নেয়নি, সে কারণে বাংলাদেশের মানুষের ভোট দেওয়ার যথেষ্ট বিকল্প ছিল না। শরীয়তপুর, মাদারীপুর ও ঝিনাইদহ সহ বিভিন্ন জায়গায় নির্বাচনোত্তর সংঘর্ষে আহত হয়েছে কমপক্ষে 20 জন, ভাঙচুর করা হয়েছে বাড়িঘরে। শরীয়তপুরের ভেদরগঞ্জের পূর্ব শত্রুতার জেরে ছাত্রলীগ ও পৌরসভা যুবলীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে সরকারি এম এ রেজা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আশিক হাসান সহ আহত হন 3 জন।
বেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে রবিবার রাতে এই সংঘর্ষ হয়। এদিকে ঝিনাইদহে নির্বাচন পরবর্তী সহিংসতায় অর্ধশত বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে নারী সহ অন্তত 10 জন। পুলিশ জানায়, নির্বাচনের ফলাফলের ঘোষণার পর সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের বাড়িখালি, হীরাডাঙ্গা ও সুরাপাড়া গ্রামে উত্তেজনা দেখা দেয়। এর জেরে পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান শহীদুল ইসলাম হিরণের অনুসারীরা গ্রাম তিনটিতে হামলা চালায়। অন্যদিকে মাদারীপুরের কালকিনির ফাঁসিয়াতলা বাজারে স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের বিজয় মিছিলে হামলা চালায় প্রতিপক্ষ। এ সময় আহত হয় 6 জন। একই সময়ে কালকিনি পৌরসভার চর ঠেঙ্গামারা এলাকায় বেদেপল্লির অন্তত 20টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জে সংঘর্ষ হয় বিজয়ী ও পরাজিত প্রার্থী সমর্থকদের মধ্যে। শীতে কাঁপছে উত্তরবঙ্গ সহ সারাদেশ, যুবথুবু জনজীবন। কুড়িগ্রামে ঘন কুয়াশা আর হিমেল বাতাসের কারণে শীত অনুভূত হচ্ছে বেশি। দুপুরের আগে সূর্যের দেখা মিলছে না। চরম দুর্ভোগে নদ নদী তীরবর্তী এলাকা ও চরাঞ্চলের হতদরিদ্র মানুষ। ঘন কুয়াশায় ফসলের ক্ষতির শঙ্কা কৃষকের। দিনমজুররা ঠিকমতো কাজে যেতে পারছেন না। অতিরিক্ত ঠান্ডায় কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন কেউ কেউ। ঘন কুয়াশায় বিঘ্নিত হচ্ছে যান চলাচল। জেলার সর্বনিম্ন তাপমাত্রা 12.4 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে সারা দেশে শীতের অনুভূতি আরও বাড়তে পারে। একই সঙ্গে আজ থেকে রাত তাপমাত্রাও সামান্য কমে আসবে। আগামী কয়েকদিন তাপমাত্রা হ্রাসের এই প্রবণতা অব্যাহত থাকার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। দর্শক, ছিল এখনকার মতো পরিসংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ।